আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের 5 নম্বর ক্লাসে, 5 নম্বর পর্বে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গত ভিডিওতে আমরা জেনেছি যে বেশ কিছু টুলবার্স সম্পর্কে, তো এখন আমরা তারপর থেকে জানব। তো চলুন আমরা ডিরেক্টলি চলে যাই কাজে। তার আগে একটি কথা, বরাবরের মতো না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাল বাটন, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স শুরু করি। আমরা ডিরেক্টলি চলে আসলাম ইলাস্ট্রেটর সফটওয়্যারে, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা পেজটি ছোট করলাম। দেখুন কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটি ছোট হয়, তো আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটি ছোট করলাম। এবং স্পেস যদি আপনি চাপ দেন আপনার কিবোর্ডের স্পেস, কিবোর্ডের স্পেস যদি আপনি স্পেস বাটন যদি চাপ দেন তাহলে যদি হাত হাত আইকন আছে হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলের কাজ করবে। মনে করেন হ্যান্ড টুলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কী করবে, এই লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যেদিকে নিয়ে যাবেন আপনার পেজটি সেদিকে চলে যাবে। তো আপনি যদি স্পেস চাপ দেন, স্পেস স্পেস চাপ দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে যেদিকে চাপ দিয়ে নেবেন সেদিকে চলে যাবে। তার মানে আপনি যদি স্পেস চেপে ধরেন তাহলে হ্যান্ড টুলের কাজ করবে। তো চলুন এবার আমরা পেন টুলের কাজটা দেখি, পেন টুলের কী কাজ। তো পেন টুলের কাজ হচ্ছে আঁকা, পেন টুলের কাজ হচ্ছে আঁকা। পেন পেন মানে তো কলম, কলম দিয়ে যেভাবে মানুষ আঁকে লেখে সেইভাবে পেন টুলের কাজ হচ্ছে তেমনিভাবে আঁকা, এডিট করা। তো কীভাবে এডিট করবেন, দেখুন মনে করেন পেন টুল আমরা ক্লিক করলাম, ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এডিট করতে পারতেছেন। এবং আপনি যদি এইটাকে সার্কেল করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন মনে করেন এই যে লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করলেন, ক্লিক করে ধরে আপনি এইভাবে টান দিতে হবে, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরার পরে আপনি যেভাবে সরাবেন সেভাবে সরবে, যেভাবে এডিট করবেন সেভাবে এডিট করতে পারবেন। এবং দেখেন আরেকটা বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি এখন যদি এডিট করেন আপনার ইচ্ছে মতো আপনি এডিট করতে পারবেন না। দেখেন এখানে একটা ভাস হয়ে যাচ্ছে, তাই না? এখন এখানে যদি আমি ক্লিক করি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আপনার আবার এসে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে তাহলে এই ভাসটা আপনার হবে না। এই ভাসটা এই আপনার পেন টুলের ইচ্ছে মতো এই ভাসটা হচ্ছে, আপনার ইচ্ছে মতো কিন্তু ভাসটা হচ্ছে না। যার কারণে আপনি যদি আপনার ইচ্ছে মতো ভাসটা করতে চান, এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি আবার এসে এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখন এই ভাসটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আপনি আপনার আবার মাউসের লেফট বাটন ক্লিক করার করে ধরার পরে তারপর যেদিকে সরাবেন সেদিকে সরবে, আপনি আপনার ইচ্ছে মতো এডিট করতে পারতেছেন। তো এখন আমরা চলে যাব, একটা প্র্যাকটিস করে দেখবো কিভাবে পরিপূর্ণভাবে একটা প্র্যাকটিস করে দেখবো। সেটা হচ্ছে আমি অলরেডি টুইটারের লোগো, আমি অলরেডি টুইটারের লোগো সেভ দিয়ে রেখেছি, সেটা আমি এডিট করে দেখাবো আপনাদেরকে। তা আমি টুইটারের লোগোটি নিয়ে আসবো, ভিতরে দেখেন এখানে আমি কীভাবে কী করলাম আপনাদেরকে আবার একটু দেখাই। লোগোটি নিয়ে আসলাম, এখন আরেকটা বিষয়ে খেয়াল করবেন, সেটি হচ্ছে যে
আপনি সব সময় পেন্টুলের কাজ করার সময় এবং প্রত্যেকটা কাজ করার সময় আপনি জুম করে কাজ করবেন, তাহলে আপনার নিখুঁতটা খুব ভালো করে হবে, খুব ভালো নিখুঁত হবে, কোনো ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা খুবই কম থাকবে। সেক্ষেত্রে আপনি আপনি খুব ভালো করে এডিট করতে পারবেন এবং আপনার এডিটটা খুবই কার্যকর হবে যখন আপনি জুম করে এডিট করবেন। এর জন্য এটিও জুম করে এডিট করতে হবে। তো এর আগে আমরা এটা লক করে নেবো যাতে আমাদের নড়াচড়া না করে। সেক্ষেত্রে আমরা লেয়ারে যাব, সরি উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে লেয়ার অপশনটি সিলেক্ট করতে হবে। লেয়ার দেখেন, লেয়ার অপশনটি সিলেক্ট হয়ে গেছে। এই যে এই যে লেয়ার, এই লেয়ারটা আমরা তালাবদ্ধ করে দেবো, তালা মেরে দেবো। এরপরে আর আমাদের দেখেন এটি সরতেছে না। তালা খুলে দেওয়ার পর এটি বিভিন্ন জায়গায় সরাইতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি আমরা তালা মেরে দিই তাহলে কিন্তু এটা এই পাখিটাকে আর সরানো যাচ্ছে না। এখন আমরা এডিট করব পেন্টুল দিয়ে। তো পেন্টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই মাথায় মাউসের লেফট বাটন ক্লিক করলাম এবং এই যে কর্নার, কর্নারটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই পাশে এদিকে সরাবো, এবং যতক্ষণ পর্যন্ত না আমার ইচ্ছা মতো হবে ততক্ষণ পর্যন্ত আমি এডিট করে যাব, মাউস সরাই দেব। তো দেখুন আমাদের কিন্তু এইখানে কিন্তু এইখানে এই অপশনটাতে কিন্তু আমাদের কি হচ্ছে যে আপনার এই অপশনটাতে একটা ভাঁজ হয়ে যাচ্ছে। তো এটার দিকে আমরা খেয়াল করব, টান দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশে। দেখুন উপরের দিকে ফাঁক থাকতেছে, নিজের দিকে মিশে যাচ্ছে, তাহলে কি করতে হবে, সোজা টান দিতে হবে। সোজা টান দিলে উপরের থেকে মিশতে মিশতে আসবে। সোজা টান দিছি, সোজা টান দিলে উপরে কি হয়ে যাচ্ছে, উপর থেকে ফাঁক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখন আবার নিচের দিকে নিয়ে এদিকে সরাই নিয়ে আসতে হবে, সরাই নিয়ে আসলাম। এখন আবার নিচের দিকে যদি একটু নিয়ে আসি, দেখুন নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখানে একটা বাস হয়ে যাচ্ছে, আমি এখানে ধরে এডিট করতে পারতেছি না। সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই বাসটি সরাই নিলাম। তো আমরা দেখি একটু চেষ্টা করে একবার পারি কি না, বোধ হয় পারবো না একবারে, তারপর চেষ্টা করে দেখি। দেখুন এটা একটু বেশি গোল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একবারে পারবো না, দুইবারে করে নেব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এখানে ক্লিক করলাম, দেখুন এখানে সাদা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এখানে সাদা হইলো কেন, সেক্ষেত্রে সাদা হয়েছে তো এখানে কালার চলে আসছে, তো এই কালারটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে, কালারটা সরাই দিতে হবে। এখন কালারটা যদি সরাই দিতে চাই তাহলে আমাদের এই যে দেখুন এখানে কালার মাইনাস অপশন আছে, কালার মাইনাস নন, তার মানে কালার নন, এখানে নন করে দিতে হবে। দেখুন নন করে দিয়েছি, যার কারণে এখানে কিন্তু কালারটা আবার চলে আসছে। তো আমরা আবার কালারটা অন করে দিই, অন করে অন করে সরি অন করা লাগবে না। তারপরে দেখুন আমরা পরবর্তীতে এডিতে চলে যাই, এবার পাখিটি ঠোঁটটা আঁকতে হবে। অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আবার ক্লিক করলাম, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যে আন্তরিকভাবে দুঃখিত। দেখ এটা আমরা একটু দ্রুত করতেছি, তবে আমি দেখাচ্ছি যে মাউসটা কিভাবে ধরতে হবে পেন্টুলের ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত না মিশবে
এতক্ষণ পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। এসে গেছে, গার্লফ্রেন্ডটা ক্লিক, এখান থেকে আর একটা ভাগ করি, নাহলে অনেক বড় হয়ে যাবে, আমাদের সমস্যা হতে পারে। দেখানোর জন্য একটু দ্রুত করতেছি, আপনারা খুব ধীরে 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 করবেন পেন্টুলের কাজ। লেফট বাটন ক্লিক করে টান দিলাম, টান দেওয়ার পর আবার আনার পর অ্যাঙ্কর ব্যান্ডটা ক্লিক করে ভাঁজটা সারাই নিলাম, আবার লেফট বাটন ক্লিক করে টান দিলাম, আবার ক্লিক করে বাসটা সরাই নিলাম, এখান থেকে আবার লেফট বাটন ক্লিক করে টান দিলাম, বাসটা সরাই নিলাম, এখান থেকে রেড, এবার লাস্ট আমরা এইটার সাথে মিশাই দেবো। দেখেন এইখানে করা যাবে না, পুরোপুরি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো আমাদের একটা এডিট হয়ে গেছে, আমাদের আগেরটা কিন্তু এই আগেরটাই, আর এবং বর্তমান যেটা করছি সেটা হচ্ছে এই, এবং এটাকে আমরা কালার করব। তখন কালার করলে দেখ কেমন দেখা যায়, এটাকে যদি আমরা কালার অপশনে যাই তাহলে আমরা যে কালার করব সেই কালার হয়ে যাবে। এখন আমাদের লোগোটা যে কালার করব সেই কালারটা এখন আমাদের মাঝে হয়ে যাবে, বুঝছেন? এই ছিল পেন্টুলের কাজ। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো যে কার্ভ টুল, কার্ভ টুলের কাজ কি। দেখেন কার্ভ টুলের শর্টকাট আপনারা কিবোর্ডটা এখানে দেখতেই পাচ্ছেন, তো মূলত আমরা এখন দেখবো কার্ভ টুল। তো কার্ভ টুলের কাজ আগে আমি আপনাদেরকে মুখে বলি, কার্ভ টুলের কাজও পেন্টুলের মতো আঁকা, কিন্তু দেখেন পেন্টুল কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি ঘুরাইতে পারতেছেন, তাই না? দেখুন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন পেন্টুলে তো দেখছেন যে আপনি নিজের মতো এডিট করতে পারবেন এবং যে কোনো জায়গা মনে করেন সরাইতে পারবেন। এইখানে দেখুন এই জায়গায় যে ভাঁজটা হয় সার্কেল টাইপেরটা হয়, এই সার্কেল টাইপে কিন্তু পেন্টুলে হয় না। দেখুন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই যে এই যে মনে করেন এই আপনি যদি এদিকে নিয়ে আসবেন নিয়ে আসতে পারতেছেন, এদিকে নিয়ে আসবেন নিয়ে আসতে পারতেছেন, এই জায়গাতে কিন্তু কোনো ভাঁজ আছে না। দেখুন আবার দেখাই, দেখুন এখানে নিয়ে আসছেন, তাই না? ক্লিক করলেন, এই ক্লিক করলেন, আবার এই নিচে ক্লিক করলেন, এই মাঝে এখানে কিন্তু কোনো ভাঁজ হয়নি। দেখুন এই মাঝে কিন্তু কোনো ভাঁজ হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে ভাঁজ হইলো না পেন্টুলে, কিন্তু এই কিন্তু এই কার্ভ টুলে ভাঁজ হবে। কিন্তু দেখুন আমরা যদি কার্ভ টুলের কাজটি করি তাহলে দেখুন এখানে ধরার সাথে সাথে কিন্তু সার্কেল করে নিচ্ছে, দেখুন ধরার সাথে সাথে সার্কেল করে নিচ্ছে। আবার যদি আমরা এদিকে নিয়ে আসি ও কিন্তু যতদূর পারে যতদূর সম্ভব সার্কেল করে নেবে, যতদূর সম্ভব সার্কেল করে নেবে, বুঝছেন? তো দুইটাতেই মনে করেন যে এডিটের কাজ পেন্টুল দিয়েও এডিট করা যাবে এবং কার্ভ টুল দিয়েও এডিট করা যাবে। তাহলে পেন্টুলের কাজ হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারতেছেন, এবং কার্ভ টুলের কাজ হচ্ছে
তার বাধ্যবাধকতার ভিতর থাকতে হবে, সে যেরকম ভাবে করবে এবং তার নিয়মতান্ত্রিক ভাবে তাকে ব্যবহার করতে হবে, বুঝছেন? তাই ছিল আজকের ভিডিও। তো আজকে দেখালাম যে পেন্টুলের কাজ কি এবং কার্ভ টুলের কাজ কি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, যে আপনার যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান এবং গ্রাফিক ডিজাইন কাজ করে কিছু করতে চান, তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে শুরু থেকে আপনার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে খুব ভালো করে আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে আয়ত্ত চলে আসবে এবং খুব ভালো জিনিস আপনারা খুব ভালো করে ক্লাসগুলো শিখতে পারবেন, গ্রাফিক ডিজাইনগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকুন, দেখা হবে সামনে কোনো এক টিউটোরিয়ালে। এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।